অপু প্রথমে গয়ায়, পরে দিল্লিতে ঘুরিয়া বেড়াইল। ট্রেনে এক বাঙালি দম্পতির সহিত তার আলাপ হয়। ঘুরিয়া তার টাকা প্রায় নিঃশেষ হইতে চলেছে। অপু উমেরিয়াতে সেই দম্পতির বাড়িতে বেড়াইতে যায় এবং তাহার নতুন চাকুরি জুটিয়া যায়। এবারে গল্পের পরবর্তী অংশ। আমি গল্প পাঠে বানি আপনাদের সঙ্গে। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। শুনতে থাকুন অপরাজিত। অষ্টাদশ পরিচ্ছেদ। অপুর এক সম্পূর্ণ নতুন জীবন শুরু হইল এ দিনটি হইতে। এমন এক জীবন যাহা সে চিরকাল ভালোবাসিয়াছে, যাহার স্বপ্ন সে দেখিয়া আসিয়াছে, কিন্তু কোনোদিন যে হাতের মুঠায় নাগাল পাওয়া যাইবে তাহা ভাবে নাই। তাহাকে যে ড্রিল তাবুর তত্ত্বাবধানে থাকিতে হইবে তাহা এখান হইতে আরও 17-18 মাইল দূরে। মিস্টার রায়চৌধুরী নিজের একটা ঘোড়া দিয়া তাহাকে পরদিনই কর্মস্থানে পাঠাইয়া দিলেন। নতুন স্থানে আসিয়া অপু অবাক হইয়া গেল। বন ভালোবাসিলে কি হইবে, এ ধরনের বন কখনো সে দেখে নাই। নিবিড় বনানীর প্রান্তে উচ্চ তৃণভূমি, তারই মধ্যে খড়ের বাংলো ঘর, একটা পাতকুয়া, কুলিদের বাঁশের খুপরি, পেছনে ও দক্ষিণে পাহাড়, সেদিকের ঘন বন এত দূর পর্যন্ত বিস্তৃত তাহা চোখে দেখিয়া আন্দাজ করা যায় না। ক্রোশের পর ক্রোশ ধরিয়া পাহাড়, একটার পেছনে আর একটা, আর গভীর জনমানবহীন অরণ্য, সীমা নাই, কুলকিনারা নাই। চারিদিকের দৃশ্য অতি গম্ভীর। তাঁবুর পেছনেই ঠিক পাহাড় শ্রেণীর একটা স্থান আবার অনাবৃত, বেজায় খাড়া ও উঁচু। বিরাটাকায় নগ্ন গ্রানাইট চূড়াটা বৈকালে শেষ রোদে কখনো দেখায় রাঙা, কখনো ধূসর, কখনো ঈষৎ তামড়াভ কালো রঙের। এইরূপ গম্ভীর দৃশ্য অরণ্যভূমির কল্পনার জীবনে সে করে নাই কখনো। অপু সারাদিনের কাজও খুব পরিশ্রমের। সকালে স্নানের পর কিছু খাইয়াই ঘোড়ায় উঠিতে হয়। মাইলচারিক দূরের একটা জায়গায় কাজ তদারক করিবার পর প্রায়ই মিস্টার রায়চৌধুরীর 16 মাইল দূরবর্তী তাঁবুতে গিয়া রিপোর্ট করিতে হয়। তবে সেটা রোজ নয়, দুদিন অন্তর অন্তর। ফিরিতে কোনোদিন হয় সন্ধ্যা, কোনোদিন বা রাত্রি এক প্রহর দেড় প্রহর। সবটা মিলিয়া 20-25 মাইলের চক্র। পথ কোথাও সমতল, কোথাও ঢালু, কোথাও দুর্গম। ঢালুটাতে জঙ্গল আছে, তবে তার তলা অনেকটা পরিষ্কার, ইংরেজিতে যাকে বলে ওপেন ফরেস্ট। কিন্তু পোয়াটাক পথ যাইতে না যাইতে সে মানুষের জগৎ হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া ঘন অরণ্যের নির্জনতার মধ্যে একেবারে ডুবিয়া যায়। সেখানে জন নাই, মানুষ নাই, চারপাশে বড় বড় গাছ, ডালে পাতায় নিবিড় জরাজরি। পথ নাই বলিলেও হয়, কখনো ঘোড়া চালাইতে হয় পাহাড়ি নদীর শুষ্ক খাদ বাহিয়া, কখনো গভীর জঙ্গলের দুর্ভেদ্য বেদবন ঠেলিয়া, যেখানে বন্য শুকর বা সম্বর হরিণের দল যাতায়াতের সুরি পথ তৈরি করিয়াছে সে পথ। কত ধরনের গাছ, লতা গাছের ডালে এখানে ওখানে বিচিত্র রঙের অর্কিড, নিচে অ্যাজেলিয়ার হলুদ ফুল ফুটিয়া প্রভাতের বাতাসকে গন্ধ ভারাক্রান্ত করিয়া তোলে। ঘোড়া চালাইতে চালাইতে অপুর মনে হয় সে যেন জগতে সম্পূর্ণ একা।
সারা দুনিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, শুধু আছে সে। আর আজ এই ঘোড়াটি ও চারপাশের এই অপূর্ব দৃষ্ট বিজন বন, আর কি সে নির্জনতা! কলিকাতার বাসায় নিজের বন্ধ দুয়ার ঘরটার কৃত্রিম নির্জনতা নয়, এ ধরনের নির্জনতার সঙ্গে তাহার কখনো পরিচয় ছিল না। এ নির্জনতা বিরাট, অদ্ভুত, এমন কিছু যাহা পূর্ব হইতে ভাবিয়া অনুমান করা যায় না, অভিজ্ঞতার অপেক্ষা রাখে। ভারী পছন্দ হইল এ জীবন। গল্পের বইয়ের টুয়ের যেরকম পড়িত, এ যেন ঠিক তাহাই। খোলা জায়গা পাইলে ঘোড়া ছাড়িয়া দেয়, গতির আনন্দে সারা দেহে একটা উত্তেজনা আসে। খানাখন্দ, শিলা, পাওয়ার টাইটের স্তূপ কে মানে? নত শাল শাখা এড়াইয়া দোদুল্যমান অজানা লতার পাশ কাটাইয়া পৌরুষ ভরা উদ্যমতার আনন্দে তীর বেগে ঘোড়া উড়াইয়া চলে। ঠিক এই সব সময় তাহার মনে পড়ে, প্রায় মনে পড়ে ছেলেদের অফিসের সেই 3 বৎসর ব্যাপী বন্ধ, সংকীর্ণ, অন্ধকার কেরানি জীবনের কথা। এখনো চোখ বুজিলে অফিসটা সে দেখিতে পায়। বাইন রিপেন টাইপিস্ট বসিয়া খটখট করিতেছে। রামধন নিকাশন বিষ বসিয়া খাতাপত্র লিখিতেছে, সেই বাঁধানো মোটা ফাইলের দপ্তরটা। নিকাশন বিষের পেছনের দেওয়ালের চুন বালি খসিয়া দেখিতে হইয়াছে যেন একটি পূজানিরত পুরুর ঠাকুর। রোজ সে ঠাট্টা করিয়া বলিত, ও রামধনবাবু, আপনার পুরুর ঠাকুর আজ ফুল ফেললেন না, উফ, সে কি বদ্ধতা! এখন যেন সেসব একটা দুঃস্বপ্নের মতো মনে হয়। সারাদিনের পরিশ্রমের পর সে বাংলোয় ফিরিয়া পাতকুয়ার ঠান্ডা জলে স্নান করিয়া এক প্রকার বন্য লেবুর রস মেশানো চিনির শরবত খায়। গরমের দিনে শরীর যেন জুড়াইয়া যায়। তারপরই রামচরিত মিশ্র আসিয়া রাত্রের খাবার দেয়া যায়, আটার রুটি, কুমড়ো বা ঢ্যাঁড়সের তরকারি ও অড়হরের ডাল। 12-13 মাইল দূরের এক বস্তি হইতে জিনিসপত্র সপ্তাহ অন্তর কুলিরা লইয়া আসে, মাছ একেবারেই মেলে না। মাঝে মাঝে অপু পাখি শিকার করিয়া আনে। একদিন সে বনের মধ্যে এক হরিণকে বন্দুকের পাল্লার মধ্যে পাইয়া অবাক হইয়া গেল। বড় সিংহা কিংবা সম্বর হরিণ ভারী সতর্ক, মানুষের গন্ধ পাইলে তার ত্রিসীমানায় থাকে না। কিন্তু তাহার ঘোড়ার 12 গজের মধ্যে এ হরিণটা আসিল কিরু? খুশি ও আগ্রহের সহিত বন্দুক উঠাইয়া লক্ষ্য করিতে গিয়া সে দেখিল লতা পাতার আড়াল হইতে শুধু মুখটি বাহির করিয়া হরিণটিও অবাক চোখে তাহার দিকে চাহিয়া আছে। ঘোড়ায় চড়া মানুষ দেখিয়া ভাবিতেছে হয়তো, এ আবার কোন জীব! হঠাৎ অপুর বুকের মধ্যেই ছ্যাত করিয়া উঠিল। হরিণের চোখ দুটি যেন তাহার খোকার চোখের মতো, অমনি ডাগর ডাগর, অমনি অবোধ নিষ্পাপ। সে উদ্যত বন্দুক নামাইয়া তখনই টোটাগুলো খুলিয়া লইল। এখানে যতদিন ছিল আর কখনো শিকারের চেষ্টা করে নাই। খাওয়া দাওয়া শেষ হয় সন্ধ্যার পরে। তারপরে সে নিজের ঘরের বাংলোর কম্পাউন্ডে চেয়ার পাতিয়া বসে। অপূর্ব নিস্তব্ধতা, অস্পষ্ট জ্যোৎস্না ও আধারে পেছনকার পাহাড়ের গম্ভীর দর্শন, অনাবৃত গ্রানাইট প্রাচীরটা কি অদ্ভুত দেখায়! শালকুসুমের সুবাস ভরা অন্ধকার, মাথার উপরকার আকাশে অগণিত নৈশ নক্ষত্র। এখানে অন্য কোনো সাথী নাই, তাহার মন ও চিন্তার উপর অন্য কাহারও দাবি দেওয়া নাই, উত্তেজনা নাই, উৎকণ্ঠা নাই,
আছে শুধু সে আর এই বিশাল অরণ্য প্রকৃতির কর্কশ বন্ধুর বিরাট সৌন্দর্য, আর আছে এই নক্ষত্র ভরা নৈশ আকাশটা। বাল্যকাল হইতেই সে আকাশ ও গ্রহ নক্ষত্রের প্রতি আকৃষ্ট, কিন্তু এখানে তাদের এ কি রূপ! কুলিরা সকাল সকাল খাওয়া সারিয়া ঘুমিয়া পড়ে। রামচরিত মিশ্র মাঝে মাঝে অপুকে সাবধান করিয়া দেয়, তাম্বুকা বাহার মত বেঠে বাবুজি, শেরকাবারা ডার হ্যায়। পরে সে কাঠকুটা জ্বালাইয়া প্রকাণ্ড অগ্নিকুণ্ড করিয়া গ্রীষ্মের রাত্রেও বসিয়া আগুন পোহায়। অবশেষে সেও যাইয়া শুইয়া পড়ে, তাহার অগ্নিকুণ্ড নিভিয়া যায়। স্তব্ধ রাত্রি, আকাশ অন্ধকার, পৃথিবী অন্ধকার, আকাশে বাতাসে অদ্ভুত নীরবতা। আবলুসের তালপাতার ফাঁকে দু একটা তারা যেন অসীম রহস্য ভরা মহাবোমের বুকের স্পন্দনের মতো দীপ দীপ করে। বৃহস্পতি স্পষ্টতর হন, উত্তর পূর্ব কোণের পর্বত সানুর বনের উপরে কালপুরুষ ওঠে। এখানে ওখানে অন্ধকারের বুকে আগুনের আঁচড় কাটিয়া উল্কাপিণ্ড খসিয়া পড়ে। রাত্রি গভীর হইবার সঙ্গে সঙ্গে নক্ষত্রগুলো কি অদ্ভুতভাবে স্থান পরিবর্তন করে! আবলুস ডালের ফাঁকে তারাগুলো ক্রমশ নিচে নামে, কালপুরুষ ক্রমে পর্বত ছানুর দিক হইতে মাথার উপরকার আকাশে সরিয়া আসে। বিশালাকার ছায়াপথটা তেরছা হইয়া ঘুরিয়া যায়, বৃহস্পতি পশ্চিম আকাশে ঢলিয়া পড়ে। রাত্রির পর রাত্রি এই গতির অপূর্ব লীলা দেখিতে দেখিতে এই শান্ত সনাতন জগৎটা যে কি ভয়ানক রুদ্র গতিবেগ প্রচ্ছন্ন রাখিয়াছে, তাহার স্নিগ্ধতা ও সনাতন তত্ত্বের আড়ালে সে সম্বন্ধে অপুর মন সচেতন হইয়া উঠিল, অদ্ভুতভাবে সচেতন হইয়া উঠিল। জীবনে কখনো তাহার এত ঘনিষ্ঠ পরিচয় হয় নাই বিশাল নক্ষত্র জগৎটার সঙ্গে। এভাবে হইবার আশাও কখনো কি ছিল? অপুর বাংলো ঘরের পেছনে ও দক্ষিণে পাহাড়, পেছনকার পাহাড়তলি আধ মাইলের কম, দক্ষিণের পাহাড় মাইল দুই দূরে। সামনের বহুদূর বিস্তৃত উঁচু নিচু জমিটা শাল ও পপলার চারা ও এক প্রকার অর্ধ শুষ্ক তৃণে ভরা, অনেক দূর পর্যন্ত খোলা। সারা পশ্চিম দিকচক্রবাল জুড়িয়া বহুদূরে বিন্ধ্য পর্বতের নীল অস্পষ্ট সীমারেখা, ছিনওয়ারা ও মহাদেব শৈল। পশ্চিমা বাতাসের ধুলা বালি যেদিন আকাশকে আবৃত না করে সেদিন বড় সুন্দর দেখায়। মাইল এগারো দূরে নর্মদা বিজন বনপ্রান্তের মধ্য দিয়া বহিয়া চলিয়াছে। খুব সকালে ঘোড়ায় উঠিয়া স্নান করিতে গেলে বেলা নয়টার মধ্যে ফিরিয়া আসা যায়। দক্ষিণে পর্বতসানুর ঘন বন নিবিড়, জনমানবহীন রুক্ষ গম্ভীর। দিনের শেষে পশ্চিম গগন হইতে অস্ত সূর্যের আলো পড়িয়া পেছনের পাহাড়ের যে অংশটা খাড়া ও অনাবৃত, তাহার গ্রানাইট দেওয়ালটা প্রথমে হয় হলদে, পরে হয় মেটি সিঁদুরের রং, পরে জর্দা রঙের হইতে হইতে হঠাৎ ধূসর ও তারপরই কালো হইয়া যায়। ওদিকে দিগন্ত লক্ষ্মীর ললাট আলোর টিপের মতো সন্ধ্যা তারা ফুটিয়া ওঠে, অরণ্যানি ঘন অন্ধকার ভরিয়া যায়। শাল ও পাহাড়ি বাঁশের ডালপালায় বাতাস লাগিয়া এক প্রকারের শব্দ হয়। রামচরিত ও জহুরি সিং নেকড়ে বাঘের ভয়ে আগুন জ্বালে, চারিধারে শিয়াল ডাকিতে শুরু করে,
বনমোরগ ডাকে। অন্ধকার আকাশ দেখিতে দেখিতে গ্রহ, তারা, জ্যোতিষ্ক, ছায়াপথ একে একে দেখা যায়। পৃথিবী, আকাশ, বাতাস অপূর্ব রহস্য ভরা নিস্তব্ধতায় ভরিয়া আসে। তাঁবুর পাশে দীর্ঘ ঘাসের বন দুলাইয়া এক একদিন বন্য বরাহ পালাইয়া যায়। দূরে কোথাও হায়না উন্মাদের মতো হাসিয়া ওঠে। গভীর রাত্রে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ পাহাড়ের পেছন হইতে ধীরে ধীরে উঠিতে থাকে। এ যেন সত্যি গল্পের বইয়ে পড়া জীবন। এক একদিন বৈকালে সে ঘোড়ায় চড়িয়া বেড়াইতে যায়। শুধুই উঁচু নিচু অর্ধশুষ্ক তৃণভূমি, ছোট বড় শিলাখণ্ড ছড়ানো, মাঝে মাঝে শাল ও বাদাম গাছ, আর এক জাতীয় বড় বন্য গাছের কি অপূর্ব আঁকা পাকা ডালপালা। চৈত্রে রৌদ্রে পাতা ঝরিয়া গিয়াছে, নীল আকাশের পটভূমিতে পত্রশূন্য ডালপালা যেন ছবির মতো দেখা যায়। অপুর তাঁবু হইতে মাইল তিনেক দূরে একটা ছোট পাহাড়ি নদী আঁকিয়া বাঁকিয়া গিয়াছে। অপু তাহার নাম রাখিয়াছে বক্রতোয়া। গ্রীষ্মকালে জল আদেও থাকে না। তাহারি ধারে একটা শালঝাড়ের নিচে একখানা পাথরের উপর সে এক একদিন গিয়া বসে, ঘোড়াটা গাছের ডালে বাঁধিয়া রাখে। স্থানটি ঠিক ছবির মতো। স্বর্ণাভ বালুর উপর অন্তর্হিত বন্য নদীর উপর ঢাকা চরণ চিহ্ন, হাত কয়েক মাত্র প্রশস্ত নদীখাত, উভয় তীরই পাষাণময়, উপরে কঠিন ও দানাদার কোয়ার্টজাইট ও ফিকে হলদি রঙের বড় বড় পাথরের চাইয়ে ভরা। অতীতে কোনো হিমযুগের তুষার নদীর শেষ প্রবাহ ভাসিয়া আসিয়া হয়তো আটকাইয়া গিয়াছে। সোনালি রঙের হলুদ বালু হয়তো সুবর্ণ রেণু মেশানো, অস্ত সূর্যের রাঙা আলোয় এত চকচক করে কেন? নতুবা নিকটে সুগন্ধ লতা কস্তুরির জঙ্গল, খর বৈশাখী রৌদ্রে শুষ্ক সুটিগুলো ফাটিয়া মৃগনাভির গন্ধে অপরাহ্নের বাতাস ভারাক্রান্ত করিয়া তুলিয়াছে। বক্রতোয়া হইতে খানিকটা দূরে ঘন বনের মধ্যে পাহাড়ের গায়ে একটা ছোট ঝর্ণা, সেই উঁচু চৌবাচ্চা ছাপাইয়া জল পড়িতেছে এমন মনে হয়। নিচের একটা খাতে গ্রীষ্মদিনেও জল থাকে, রাত্রে ওখানে হরিণ দলের দল জল খাইতে আসে শুনিয়া অপু কতবার দেড় প্রহর রাত্রে ঘোড়ায় চড়িয়া সেখানে গিয়াছে কখনো দেখে নাই। গ্রীষ্ম গেল, বর্ষাও কাটিল, শরৎকালে বন্য শেফালি বনে অজস্র ফুল ফুটিল। বক্রতোয়ায় শালঝাড়টার কাছে বসিলে তখনও ঝর্ণার শব্দ পাওয়া যায়। এমন সময়ে এক জ্যোৎস্না রাত্রে সে জহুরি সিংকে সঙ্গে লইয়া জায়গাটাতে গেল। দশমীর জ্যোৎস্না ডালে পাতায় পাহাড়ি বাদাম বনের মাথায়, স্নিগ্ধ বাতাসে শেফালির ঘন মিষ্টি গন্ধ। এই জ্যোৎস্না মাখা বনভূমি, এই রাত্রির স্তব্ধতা, এই শিশিরাত্র নৈশবায়ু, এরা যেন কত কালের কথা মনে করাইয়া দেয়, যেন দূর কোনো জন্মান্তরের কথা। হরিণের দল কিন্তু দেখা গেল না। এইসব নির্জন স্থানে অপু দেখিল মনের ভাব সম্পূর্ণ অন্যরকম হয়। শহরে বা লোকালয়ে সে মন আত্মসমস্যা লইয়া ব্যাপৃত থাকে, অ্যাম্বিশন লইয়া ব্যস্ত থাকে। এখানকার উদার নক্ষত্র খচিত আকাশের তলায় সেসব আশা আকাঙ্ক্ষা সমস্যা অতি তুচ্ছ ও অকিঞ্চিৎকর মনে হয়।
মন আরও ব্যাপক হয়, উদার হয়, দ্রষ্টা হয়। অ্যাঙ্গেল অফ ভিশন একদম বদলাইয়া যায়। এই জন্য অনেক অনেক বই গার্হস্থ সমাজে যা খুব ঘোরতর সমস্যামূলক ও প্রয়োজনীয় ও উপাদেয়, এখানকার নিঃসঙ্গ বিশ্বতমুখী জীবনে তা অতি খেলো, রসহীন, অপ্রয়োজনীয় মনে হয়। এখানে ভালো লাগে সেই সব যাহা শাশ্বত কালের, এই অনন্তের সঙ্গে যাহার যোগ আছে। অপুর সেই গ্রহবিজ্ঞানের বইখানা যেমন, এখন যেন তাহার নতুন অর্থ হয়, এত ভাবিতে শেখায়, চৈতন্যের কোনো নতুন দ্বার যেন খুলিয়া যায়। ফাল্গুন মাসে একজন ফরেস্ট সার্ভেয়ার আসিয়া মাইল দশেক দূরে বনের মধ্যে তাঁবু ফেলিলেন। অপু তাহার সহিত ভাব করিয়া ফেলিল। মাদ্রাজি ভদ্রলোক, বেশ লেখাপড়া জানা। অপু প্রায়ই সন্ধ্যাটা সেখানে কাটাইত, চা খাইত, গল্পগুজব করিত। ভদ্রলোক থিওডোলাইট পাতিয়া এ নক্ষত্র ও নক্ষত্র চিনাইয়া দিতেন। এক একদিন আবার দুপুরে নিমন্ত্রণ করিয়া একরকমের ভাতের পিঠা খাওয়াইতেন। অপু সকালে উঠিয়া যাইত, দুপুরের পর খাওয়া সারিয়া ঘোড়ায় নিজের তাঁবুতে ফিরিত। ফিরিবার পথে ডান দিকের পাহাড়ি ঢালুতে বহু দূর ব্যাপিয়া শীতের শেষে লোহিয়া ও বিজনীর ফুলের বন ঘোড়া থামাইয়া অনেকক্ষণ ধরিয়া দেখিত, তাঁবুতে ফিরিবার কথা ভুলিয়া যাইত। সে কখনো এমন নির্জন অরণ্যভূমিতে, যেখানে ক্রোশের পর ক্রোশ যাও, লোক নাই, জন নাই, গ্রাম নাই, বস্তি নাই, সেসব স্থানের মুক্ত আকাশের তলে কঠিন ব্যাসাল্ট ও গ্রানাইটের রুক্ষ পর্বত প্রাচীরের ছায়ায় নিম্নভূমিতে ঢালুতে ঝাঝা দুপুর রাশি রাশি অগণিত বেগুনি, জর্দা, শ্বেতাভ, হলুদ রঙের বন্য লোহিয়া ও বিজনীর ফুলের বন না দেখিয়াছে, তাহাকে দৃশ্যের ধারণা করানো অসম্ভব হইবে। এমন কত শত বৎসর ধরিয়া প্রতি বসন্তে রাশি রাশি ফুল ফুটিয়া ঝরিতেছে, কেহ দেখিবার নাই, শুধু ভোমরা ও মৌমাছিদের মহোৎসব। একদিন অমরকণ্টক দেখিতে যাইবার জন্য অপু মিস্টার রায়চৌধুরীর নিকট ছুটি চাহিল। মনটা ইহার আগে অত্যন্ত উতলা হইয়াছিল, কেন যে উতলা হইল কারণটা কিছুতেই ভালো ধরিতে পারিল না। ভাবিল এই সময় একবার ঘুরিয়া আসিবে। মিস্টার রায়চৌধুরী শুনিয়া বলিলেন, যাবেন কিসে? পথ অত্যন্ত খারাপ, এখান থেকে প্রায় 80 মাইল দূর হবে, এর মধ্যে 60 মাইল ডেনিস ভার্জিন ফরেস্ট, বাঘ, ভাল্লুক, নেকড়ের দল সব আছে, বিনা বন্দুকে যাবেন না, ঘোড়া সহিষ নিয়ে যান, রাত হবার আগে আশ্রয় নেবেন কোথাও, সেন্ট্রাল ইন্ডিয়ার বাঘ রসগোল্লাটির মতো লুফে নেবে, ওই জন্য কতদিন আপনাকে বারণ করেছি এখানেও সন্ধ্যার পর তাঁবুর বাইরে বসবেন না, বা অন্ধকারে বনের পথে একা ঘোড়া চালাবেন না, তা আপনি বড্ড রেকলেস। তখন সে উৎসাহে পড়িয়া বিনা ঘোড়াতেই বাহির হইল বটে, কিন্তু দ্বিতীয় দিন সন্ধ্যার সময় সে নিজের ভুল বুঝিতে পারিল। ধারালো পাথরের নুড়িতে জুতার তলা কাটিয়া চিড়িয়া গেল, এতদূর পথ হাঁটিবার অভ্যাস নাই, পায়ে এক বিরাট ফোসকা উঠিয়াছে। পেছনে রামচরিত বোচকা লইয়া আসিতেছিল, সে সামনে পথ হাঁটিয়া চলিয়াছে, মুখে কথাটি নাই। বহুদূরের একটা পাহাড় দেখাইয়া বলিল, ওর পাশ দিয়া পথ, পাহাড়টাকে ধোয়া ধোয়া দেখা যায়, বোঝা যায় না মেঘ না পাহাড়, এত দূর, এত দূরে। অপু ভাবিল
পায়ে হাঁটিয়া অতদূর সে যাইবে কদিনে? এ ধরনের ভীষণ অরণ্যভূমি অপুর মনে হইল এ অঞ্চলে এতদিন আসিয়াও সে দেখে নাই। সে যেখানে থাকে সেখানকার বন ইহার তুলনায় শিশু, নিতান্ত অবোধ শিশু। দুপুরের পর সে বন শুরু হইয়াছে তাহা এখনও শেষ হয় নাই, অথচ সন্ধ্যা হইয়া আসিল। অন্ধকার নামিবার আগে একটা উঁচু পাহাড়ের উপরকার চড়াই পথে উঠিতে হইল। উঠিয়াই দেখা গেল সর্বনাশ, সামনে আবার ঠিক এমনি একটা পাহাড়। অপুর পায়ের ব্যথাটা খুব বাড়িয়াছিল, তৃষ্ণাও পাইয়াছিল বেজায়। অনেকক্ষণ হইতে জলের সন্ধান মেলে নাই। আবলুস গাছের তলা বিছাইয়া অম্লমধুর কেটফল পড়িয়া আছে, সারা দুপুর তাহাই চুষিতে চুষিতে কাটিয়াছে, কিন্তু জল অভাবে আর চলে না। দূরে দূরে উত্তরে ও পশ্চিমে নীল পর্বতমালা, নিম্নের উপত্যকার ঘন বনানী সন্ধ্যার ছায়ায় ধূসর হইয়া আসিতেছে। সরু পথটা বনের মধ্যে দিয়া আঁকিয়া বাঁকিয়া নামিয়া গিয়াছে। সৌভাগ্যের বিষয়, সম্মুখে পাহাড়টার উপরে এক মাইলের মধ্যে বনবিভাগের একটা ডাকবাংলো পাওয়া গেল। চারিধারে নিবিড় শালবন, মধ্যে ছোট্ট খড়ের ঘর। খনি ও বন বিভাগের লোকেরা মাঝে মাঝে রাত্রি কাটায়। এ রাত্রির অভিজ্ঞতা ভারী অদ্ভুত বিচিত্র। বাংলোতে অপুরা একটি পৌর লোককে পাইল। সে ইহারি মধ্যে ঘরে খিল দিয়া বসিয়া কি পড়িতেছিল। ডাকা ডাকিতে উঠিয়া দরজা খুলিয়া দিল। জিজ্ঞাসা করিয়া জানা গেল লোকটা মৈথালি ব্রাহ্মণ, নাম আজবলাল ঝা, বয়স 60 বা 70 হইবে। সে সেই রাত্রে নিজের ভাণ্ডার হইতে আটা ও ঘৃত বাহির করিয়া আনিয়া অপুর নিষেধ সত্ত্বেও উৎকৃষ্ট পুরী ভাজিয়া আনিল। পরে অতিথি সৎকার সারিয়া সে ঘরের মধ্যে বসিয়া সুস্বরে সংস্কৃত রামায়ণ পড়িতে আরম্ভ করিল। কিছু পরেই অপু বুঝিল লোকটা সংস্কৃত ভালো জানে, নানা কাব্য উত্তম রূপে পড়িতেছে, নানা স্থান হইতে শ্লোক মুখস্থ বলিতে লাগিল। কাব্যচর্চায় অসাধারণ উৎসাহ। তুলসীদাসের রামায়ণ হইতেই অনর্গল দোহা আবৃত্তি করিয়া যাইতে লাগিল। ক্রমে ওঝাজি নিজের কাহিনী বলিল। দেশ ছিল দ্বারভাঙ্গা জেলায়, সেখানেই শৈশব কাটে। 13 বৎসর বয়সে উপনয়নের পর এক বেনিয়ার কাছে চাকরি লইয়া কাশীবাস, পড়াশোনা সেখানেই। তারপরে কয়েক জায়গায় টোল খুলিয়া ছাত্র পড়াইবার চেষ্টা করিয়াছিল, কোনো সুবিধা হয় নাই, পেটের ভাত জোটে না। নানা স্থানে ঘুরিবার পর এই ডাকবাংলোয় আজ 7-8 বছর বসবাস করিতেছে। লোকজন বড় এখানে কেহ আসে না, কালে ভদ্রে একজন, সেই একা থাকে। মাঝে মাঝে 13 মাইল দূরের বস্তি হইতে খাবার জিনিস ভিক্ষা করিয়া আনে, বেশ চলিয়া যায়। সে আছে, আর আছে তাহার কাব্যগ্রন্থগুলি, তাহার মধ্যে দুখানা হাতে লেখা পুঁথি, মেঘদূত ও কয়েক স্বর্গ ভর্তি। অপুর এত সুন্দর লাগিল এই নিরীহ অদ্ভুত প্রকৃতির লোকটির কথাবার্তা ও তাহার আগ্রহ ভরা কাব্যপ্রীতি। এই নির্জন বনবাসেও একটা শান্ত সন্তোষ। তবে লোকটি যেন একটু বেশি বকে, বিদ্যাটা যেন বেশি জাহির করিতে চায়, কিন্তু এত সরলভাবে করে যে দোষ ধরাও যায় না। অপু বলিল, পণ্ডিতজি আপনাকে থাকতে দেয়, কেউ কিছু বলে না? না বাবুজি,
নাগেশ্বর প্রসাদ বলে একজন ইঞ্জিনিয়ার আছে, তিনি আমাকে খুব মানেন, সেই জন্য কিছু বলে না। কথায় কথায় সে বলিল, আচ্ছা পণ্ডিতজি, এই বন কি অমরকণ্টক পর্যন্ত এমনই ঘন? বাবুজি, এ হচ্ছে প্রসিদ্ধ বিন্ধারণ্য, অমরকণ্টক ছাড়িয়া বহু দূর পর্যন্ত বন। এমনি ঘন চিত্রকূট ও দণ্ডকারণ্য এই বনের পশ্চিম দিকে। এর বর্ণনা শুনুন তবে নৈশচরিতে। দময়ন্তে রাজ্যভ্রষ্ট নলের সঙ্গে ছাড়াছাড়ি হবার পর এই বনে পথ হারিয়ে ঘুরছিলেন। ঋক্ষবান পর্বতের পাশের পথ দিয়া তিনি বিদর্ভ দেশে যান। রামায়ণও এই বনের বর্ণনা শুনবেন অরণ্যকাণ্ডে, শুনুন তবে। অপু ভাবিল, লোকটা বর্তমানের কোনো ধার ধারে না, প্রাচীন দীক্ষা শিক্ষায় একেবারে ডুবিয়া আছে, সব কথায় পুরাণের কথা আনিয়া ফেলে, লোকটির ভারী অদ্ভুত লাগিতেছে। সারা জীবন এখানে ওখানে ঘুরিয়া কিছুই করিতে পারে নাই, এই বনবাসে নিজের প্রিয় পুঁথিগুলি লইয়া বৎসরের পর বৎসর কাটাইয়া চলিয়াছে, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, এই ধরনের লোকের দেখা মেলে না বেশি। ওঝাজি সুস্বরে রামায়ণের বন বর্ণনা পড়িতেছিল, কি অদ্ভুতভাবে যে চারিপাশের দৃশ্যের সঙ্গে খাপ খায়। নির্জন শালবনে অস্পষ্ট জ্যোৎস্না উঠিয়াছে, তেন্দু ও চিরঞ্জি গাছের পাতাগুলো এক এক জায়গায় ঘন কালো দেখাইতেছে, বনের মধ্যে শিয়ালের দল ডাকিয়া উঠিয়া প্রহর ঘোষণা করিল। কোথায় রেল, মোটর, এরোপ্লেন, ট্রেড ইউনিয়ন? ওঝাজের মুখে অরণ্য কাণ্ডের শ্লোক শুনিতে শুনিতে সে যেন অনেক দূরের এক সুপ্রাচীন জাতির অতীত সভ্যতা ও সংস্কৃতির মধ্যে গিয়া পড়িল একেবারে। অতীতের গিরিতরঙ্গিনী তীরবর্তী তপবন, হোমধূপ পবিত্র গোধূলির আকাশতলে বিস্তৃত অগ্নিশিলা, ভৃগভাণ্ড, অজিন, কুশ, সমিত, জলকলস, চির ও কৃষ্ণাজিন পরিহিত সজপা মুনিগণের বেদপাঠ ধ্বনি, শান্ত গিরিশানু, বনজ কুসুমের সুগন্ধ, গোদাবরী তটে পুণ্যাক নাগপাশের বনে পুষ্প আহরণরতা সুমুখী আশ্রম বালিকাগণ, কৃষাঙ্গী রাজবধূগণ ক্ষীণ জ্যোৎস্নায় নদী জল আলো হইয়া উঠিয়াছে, তীরে স্থলবেতসের বনে ময়ূর ডাকিতেছে। সে যেন স্পষ্ট দেখিল এই নিবিড় অজানা অরণ্যানীর মধ্যে দিয়া নির্ভীক কবাট বক্ষ ধনুষ্পাণী প্রাচীন রাজপুত্রগণ সকল বিপদকে অতিক্রম করিয়া চলিয়াছে। দূরের দিল মেঘের মতো পরিদৃশ্যমান ময়ূর নিনাদিত ঘন বন দুর্গম পথে নানা স্থানে সাপদ রাক্ষসে পূর্ণ খন্দ গুহাগহ্বর মহাগজ ও মহাব্যাঘ্র দ্বারা অধর্ষিত অজানা মৃত্যুসংকুল, চারিধারে পর্বতরাজির ধাতু রঞ্জিত শৃঙ্গ সকল আকাশে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে। কুন্দগুল্ম, সিন্ধুবার, শিরিশ, অর্জুন, শাল, নীপ, বেতস, তিনিশ ও তমাল তরুর শ্যামানায়নে গিরিশানু সর্তারা বিদ্ধ রুরু ও পৃষত মৃগ আগুনে ঝলসাইয়া খাওয়া, বিশালীয় ইঙ্গুদি তরুমূলে সতর্ক রাত্রিযাপন। ওঝা যে উৎসাহ পাইয়া উপকে একটা পুটুলি খুলিয়া এক রাস সংস্কৃত কবিতা দেখাইল, গর্বের সহিত বলিলেন, বাবুজি, ছেলেবেলা থেকে সংস্কৃত কবিতায় আমার হাত আছে, একবার কাশী নরসের সভায় আমার গুরুদেব ঈশ্বর স্মরণ আমায় নিয়ে যান। একজোড়া দোশালা বিদায় পেয়েছিলাম, এখনো আছে, 30-35 বছর আগেকার কথা। তারপর তিনি অনেকগুলো কবিতা শোনাইলেন, বিভিন্ন ছন্দের সৌন্দর্য ও তাহাতে রচিত শ্লোকের কৃতিত্ব সকল উৎসাহে বর্ণনা করিলেন। এই 30 বছর ধরিয়া ওঝাজি বহু কবিতা লিখিয়াছেন, এখনো লিখেন,
সবগুলি সযত্নে সঞ্চয় করিয়া রাখিয়া দিয়াছেন, একটিও নষ্ট হইতে দেন নাই, তাহাও জানাইলেন। একটি অদ্ভুত ধরনের দুঃখ ও বিষাদ অপুর হৃদয় অধিকার করিল। কত কথা মনে আসিল, তাহার বাবা এইরকম গান ও পাঁচালি লিখিতেন, কোথায় গেল সেসব? যুগ যে বদল হইয়া যাইতেছে, ইহারা তাহা ধরিতে পারে না। ওঝাজির এত আগ্রহের সহিত লেখা কবিতা কে পড়িবে? কে আজকাল ইহার আদর করিবে? কোন আশা ইহাতে পুরিবে ওঝাজি? অথচ কত ঐকান্তিক আগ্রহ আনন্দ ইহাদের পেছনে আছে। চাবদানির পোস্ট অফিসে কুড়াইয়া পাওয়া সে ছোট মেয়েটির নাম ঠিকানা ভুল পত্রখানার মতোই তাহা ব্যর্থ ও নিরর্থক হইয়া থাকিবে। সকালে উঠিয়া সে ওঝাজিকে একখানা 10 টাকার নোট দিয়া প্রণাম করিল। নিজের একখানা ভালো বাঁধানো খাতা লিখিবার জন্য দিল। কাছে আরও টাকা বেশি ছিল না, থাকিলে হয়তো আরও দিত। তাহার একটা দুর্বলতা এই যে, যে একবার তাহার হৃদয় স্পর্শ করিতে পারিয়াছে তাহাকে দিবার বেলায় সে মুক্ত হস্ত। নিজের সুবিধা অসুবিধা তখন সে দেখে না। ডাকবাংলো হইতে মাইলখানেক পরে পথ ক্রমে উপরের দিকে উঠিতে লাগিল, ক্রমে আরও উপরে। উচ্চ মালভূমির উপর দিয়া পথ, শাল বাঁশ খয়ের আবলুষের ঘন অরণ্য, ডাইনে বামে উঁচু নিচু ছোট বড় পাহাড় ও টিলা। শাল পুষ্প সুরভিত সকালের হাওয়া যেন মনের আয়ু বাড়াইয়া দেয়। চতুর্থ দিন বৈকালে অমরকণ্টক হইতে কিছু দূরে অপরূপ সৌন্দর্য ভূমির সঙ্গে পরিচয় হইল। পথটা সেখানে নিচের দিকে নামে আছে, দুই দিকে পাহাড়ের মধ্যে সিকিমাইল চওড়া উপত্যকা, দুধারে সানুদেশের বন অজস্র ফুলে ভরা, পলাশের গাছ যেন জ্বলিতেছে, হাত দুই উঁচু পাথরের পাড়, মধ্যে গৈরিক বালু, উপল সজ্জার শিশু সোন, নির্মল জলের ধারা হাসিয়া খুশিয়া আনন্দ বিলাইতে ছুটিয়া চলিয়াছে। একটি ময়ূর শিলাখণ্ডের আড়াল হইতে নিকটের গাছের ডালে উঠিয়া বসিল। অপুর পার নড়িতে চায় না, তার মুগ্ধ ও বিস্মিত চোখের সম্মুখে শৈশব কল্পনার স্বর্গকে কে আবার এখানে বাস্তবে পরিণত করিয়া খুলিয়া বিছাইয়া দিল? এত দূর বিসর্পিত দিগবলয় সে কখনো দেখে নাই, এত নির্জনতা কখনো ধারণা ছিল না তাহার। বহুদূর পশ্চিম আকাশের অনতিস্পষ্ট সুদীর্ঘ নীল শৈলরেখার উপরকার আকাশটাতে সে কি অপরূপ বর্ণ সমুদ্র, কি অপূর্ব দৃশ্য চোখের সম্মুখে সে খুলিয়া যায়, এমন সে কখনো দেখে নাই, জীবনে কখনো দেখে নাই। এ বিপুল আনন্দ তাহার প্রাণে কোথা হইতে আসে? এই সন্ধ্যা, এই শ্যামললতা, এই মুক্ত প্রসারের দর্শনে যে অমৃত মাখানো আছে, সে মুখ তাহা কাহাকে বলিবে? কে তাহার ওচুক ফুটাইল? কে সাত সকালের সূর্যাস্তের নীল বোনানির শ্যামলতার মায়া কাজল তাহার চোখে মাখাইয়া দিল? দূর বিসর্পিত চক্রবাল রেখা দিগন্তে যতটুকু ঘিরিয়াছে, তাহারই কোনো কোনো অংশে বহু দূরে নিমির শ্যামলতা অনতিস্পষ্ট সন্ধ্যা দিগন্তে বিলীন, কোনো কোনো অংশে ধোয়া ধোয়া দেখা যাওয়া বনরেখার পরিস্ফুট, কোনো দিকে সাদা সাদা বকের দল আকাশের নীল পটে ডানা মেলিয়া দূর হইতে দূরে চলিয়াছে। মন কোথাও বাঁধে না, অবাধ উদার দৃষ্টি পরিচয়ের গণ্ডি পার হইয়া অদৃশ্য অজানার উদ্দেশ্যে ভাসিয়া চলে।
তাহার মনে হইল সত্য সত্য সত্য, এই শান্ত নির্জন অরণ্যভূমিতে মনির ডালপালার আলোছায়ার মধ্যে পুষ্পিত কবিতারের সুগন্ধে দিনের পর দিন ধরিয়া এক একটি নবজগতের জন্ম হয়। ওই দূর ছায়াপথের মতো তাহা দূর বিসর্পিত। এটুকু শেষ নয়, এখানে আরম্ভও নয়, তাহাকে ধরা যায় না। অথচ এই সব নীরব জীবন মুহূর্তে অনন্ত দিগন্তের দিকে বিস্তৃত তাহার রহস্যময় প্রসার মনে মনে বেশ অনুভব করা যায়। এই এক বৎসরের মধ্যে মাঝে মাঝে সে তাহা অনুভব করিয়াছে। এই অদৃশ্য জগৎটার মোহস্পর্শ মাঝে মাঝে বৈশাখী শালমঞ্জুরির উন্মাদ সুবাসে, সন্ধ্যা ধূসর অনতিস্পষ্ট গিরিমালার সীমারেখায়, নেকড়ে বাঘের ডাকে ভরা জ্যোৎস্না স্নাত শুভ্র জনহীন অরণ্যভূমির গাম্ভীর্যে, অগণিত তারাখচিত নিঃসীম শূন্যের ছবিতে, বৈকালে ঘোড়াটি বাঁধিয়া যখনই বক্রত আধারে বসিয়াছে, যখনই অপর্ণার মুখ মনে পড়িয়াছে, কতকাল ভুলিয়া যাওয়া দিদির মুখখানা মনে পড়িয়াছে, একদিন শৈশব মধ্যাহ্নে মায়ের মুখে শোনা মহাভারতের দিনগুলোর কথা মনে পড়িয়াছে, তখনই সঙ্গে সঙ্গে তাহার ইহাও মনে হইয়াছে যে যে জীবন এ জগৎকে আমরা প্রতিদিনের কাজকর্মে হাটে ঘাটে হাতের কাছে পাতিয়াছি, জীবন তাহা নয়, এই কর্মব্যস্ত অগভীর একঘেয়ে জীবনের পেছনে একটি সুন্দর পরিপূর্ণ আনন্দভরা সৌম্য জীবন লুকানো আছে। সে এক শাশ্বত রহস্যভরা গহন গভীর জীবন মন্দাকিনী, যাহার গতি কল্প হইতে কল্পান্তরে, দুঃখকে তাহা করিয়াছে অমৃত তত্ত্বের পাথেয়, অশ্রুকে করিয়াছে অনন্ত জীবনের উৎসধারা। আজ তাহার বসিয়া বসিয়া মনে হয় শিলিদের বাড়ি চাকুরি তাহার দৃষ্টিতে আরও শক্তি দিয়াছিল। অন্ধকার অফিস ঘরে একটুখানি জায়গায় দশটা হইতে সাতটা পর্যন্ত আবদ্ধ থাকিয়া একটুখানি খোলা জায়গার জন্য সে কি তীব্র লোলুপুতা, বিভুক্ষা, সেই টিউশনির ফাঁকে গড়ের মাঠের দিকে, বড় গির্জাটার চূড়ার পেছনকার আকাশের দিকে তৃষিত চোখে চাহিয়া থাকার সে কি হ্যাংলামি। কিন্তু সেই বদ্ধ জীবনই পিপাসাকে আরও বাড়াইয়া দিয়াছিল। শক্তির অপচয় হইতে দেয় নাই, ধরিয়া বাঁধিয়া সংহত করিয়া রাখিয়াছিল। আজ মনে হয় চাপদানি হেডমাস্টার জ্যোতিষবাবুও তাহার বন্ধু, জীবনের পরম বন্ধু, সেই নিষ্পান দরিদ্র ঘরের নিপীড়িতামে পটেশ্বরীয়। ভগবান তাহাকে নিমিত্ত স্বরূপ করিয়াছিলেন। তাহারা সকলে মিলিয়া চাপদানি সে কুলিবস্তির জীবন হইতে তাহাকে জোর করিয়া দূর করিয়া না দিলে আজও সেখানেই থাকিয়া যাইত। এমন সব অপরাহ্নে যেখানে বিশুশেখরার দোকানের সান্ধ্য আড্ডায় মহা খুশিতে আজও বসিয়া তাস খেলিত। এ কথাও প্রায় মনে হয় জীবনকে খুব কম মানুষই চেনে। জন্মগত ভুল সংস্কারের চোখে সবাই জীবনকে বুঝিবার চেষ্টা করে, দেখিবার চেষ্টা করে, দেখাও হয় না, বোঝাও হয় না, তাছাড়া সে চেষ্টাই বা কজন করে। অমরকণ্টক তখনও কিছু দূর। অপু বলিল, রামচরিত, কিছু শুকনো ডাল শালপাতা কুড়িয়ে আনো, চা করি। রামচরিতের ঘোর আপত্তি তাহাতে। সে বলিল, হুজুর, এসব বনে বড় ভাল্লুকের ভয়, অন্ধকার হওয়ার আগে অমরকণ্টকে ডাংবাংলয় যেতে হবে। অপু বলিল, তাড়াতাড়ি চা হয়ে যাবে, যাও না তুমি। পরে সে বড় লোটায় সোনের জল আনিয়া তিন টুকরো পাথরের উপর চাপাইয়া আগুন জ্বালিল। হাসিয়া বলিল, একটা ভজন গাও রামচরিত, যে আগুন জ্বলেছে তার কাছে তোমার ভাল্লুক এগোবে না, নির্ভয়ে গাও। জ্যোৎস্না উঠিল, চারিধারে অদ্ভুত গম্ভীর শোভা।
কল্লকার কাব্যপুরাণের রেশ তাহার মন হইতে এখনও যায় নাই। বসিয়া বসিয়া মনে হইল, সত্যি যেন কোনো সুন্দরী চারুনেত্রা রাজবধূ নবপুষ্পিতা মল্লিলতার মতো তন্নী লীলাময়ী এই জনহীন নিষ্ঠুর অরণ্যভূমিতে পথ হারাইয়া বিপন্নার মতো ঘুরিতেছে। তাহার উদ্ভ্রান্ত স্বামী ঘুমন্ত অবস্থায় তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছে। দূরে ঋক্ষবান পর্বতের পার্শ্ব দিয়া বিদর্ভ যাইবার পরটি কে তাহাকে বলিয়া দেবে? এরই সাথে শেষ হলো অপরাজিত আজকের পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন।